সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন একটি লাইটিং স্টার। এই লাইটিং স্টারটা কীভাবে তৈরি করা হয়েছে আজকের ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমরা যে কাজটা করব, লাইটিং স্টার বানাতে কী কী প্রয়োজন তা চলুন জেনে নেই। 5 পিস দরকার হবে পিভিসি পাইপের টুকরা, এটা 2 হাত করে এক একটা আছে, এরকম 5টা দরকার হবে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, পাইপগুলোর কোনাগুলো স্টার বানানোর জন্য একটু ঘষে নেব। তো এইরকম আপনারা কোনা তৈরি করে নেবেন আর ঠিক সেমভাবে একটা স্টার তৈরি করে নেবেন, সামনেই দেখতে পাবেন। এর পরবর্তীতে আমাদের দরকার হবে 2 কালার লাল নীল এলইডি 50 পিস, আর তার পরবর্তীতে লাল সবুজ এলইডি দরকার হবে 50 পিস। এরপরে লাইটিংয়ের কভার লাগবে, রেক্টিফায়ার ডায়োড লাগবে 4 পিস 1N4007, আর একটা ক্যাপাসিটর দরকার হবে 400 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড। এর পরবর্তীতে দরকার হবে একটি 2-পিন প্লাগ, আর তার পরবর্তীতে দরকার হবে একটি পানি টেপ, দুইটাও লাগতে পারে আসলে। এর পরবর্তীতে আমরা ছোট ছোট তার দিয়ে মরিচবাতি তৈরি করে নেব, তো ঠিক মালার মতো তৈরি করব। তার পরবর্তীতে মরিচবাতি তৈরি করার পরে সাদা টেপ দিয়ে মরিচবাতির মাথাগুলো একদিকে করে দেব, যাতে খুব সুন্দর একদিকে আলোটা আসলে চলে যায়। তো যারা মরিচবাতি তৈরি করতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন। আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের ভিতরে আপনারা একটা মরিচবাতির ফোল্ডার তৈরি দেখতে পাবেন, সেখানে 17টা ভিডিও রয়েছে। যে কোনো একটা ভিডিও দেখলে আপনারা মরিচবাতি অবশ্যই তৈরি করতে পারবেন, তো এজন্য আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা স্টার তৈরি করব। স্টারের ভিতর দিয়ে আমরা সুন্দর করে মরিচবাতির যে চেনটা তৈরি করেছিলাম সেটা প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা স্টারের পাইপের সাথে সাথে আমরা নিয়ে আসব। একদম 2টা মাথা আমরা এক কাছাকাছি নিয়ে আসব। আর তার পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, এখন 2 তার আমরা সুন্দর করে ক্যাপাসিটরের সাথে লাইন দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের ফেস আর নিউট্রাল 2টা তার বের হবে, সেই 2টা আমরা কারেন্টের সাথে সংযোগ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন মরিচবাতির স্টারটা তৈরি করা আসলে আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা কানেকশন করার পরবর্তীতে টাই ক্লিপ দিয়ে সুন্দর করে প্লাস্টিকের যে পাইপগুলো আছে এটে দিচ্ছি, যাতে অনেক দীর্ঘস্থায়ী হয়। আর এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, চারপাশে আমরা সুন্দর করে গুলু রাবার দিয়ে মেরে দিব। তো গুলু রাবার দিয়ে যদি আমরা সুন্দর করে লাগিয়ে দেই তাহলে অবশ্যই কোনো হাওয়া বাতাস ঢুকতে পারবে না, আর এই লাইটিং স্টারটা কমপক্ষে 10 থেকে 15 বছরও কিছুই হবে না। তো হাওয়া না ঢুকলে অবশ্যই এটা খুব ভালো থাকবে, সহজে এটা নষ্ট হবে না। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর আসলে লাইটিং স্টারটা হচ্ছে, আসলে অনেক সুন্দর আলো দেবে, বিভিন্ন কালার আলো জ্বলবে, বাস্তবে আসলেই অনেক সুন্দর লাগে, কিন্তু মোবাইলের সাহায্যে অত ভালো দেখা যাচ্ছে না। তারপরেও ধন্যবাদ সবাইকে।